ফেসবুকে কিন্তু ভাই অস্থির একটা আপডেট চলে আসলো আজকের পর থেকে আপনার প্রোফাইলে আপনি প্রিয় গান অ্যাড করে রাখতে পারবেন আপনাদের বিশ্বাস হচ্ছে না না যে ভাই এটা তো বাংলাদেশে অ্যাভেলেবেল এখনও হয় নাই আমার প্রোফাইলে আমি করেছি আজকের পর থেকে প্রত্যেকটা প্রোফাইলে এরকমভাবে প্রিয় গান অ্যাড করে রাখতে পারবেন যেমন এইখান থেকে যদি আমি প্রোফাইলে ট্যাপ দিই এই যে দেখুন গানটা কিন্তু এখানে আমি অ্যাড করে রেখেছি প্রিয় একটা গান আমি গানটা প্লে করে শোনাচ্ছি সাউন্ডটা কমিয়ে রেখেছি তা হলে আমার ভিডিওতে সমস্যা হবে এইখান থেকে চাইলে ফুল সংটাও শুনতে পারবেন যে দেখুন যে কোনো প্রিয় গান যে কোনো পছন্দের গান আজকের পর থেকে আপনার প্রোফাইলে আপনি অ্যাড করে রাখতে পারবেন অসাধারণ কাজগুলো শিখার জন্য স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজে আপনাদেরকে দেখাচ্ছি তো বরাবরের মতো আমি কাজে চলে আসলাম প্রথম কি করতে হবে আপনার ফেসবুকে এই ফিচারটা পাওয়ার জন্য আপনার ফেসবুকটাকে আপডেট করতে হবে আপডেট অনেকে বুঝেন না আপডেট কিভাবে দিবেন সহজেই দেখাই দিচ্ছি সিম্পল একটা বিষয় গুগল প্লে স্টোরে চলে আসবেন এইখানে আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে ফেসবুক লিখে দেওয়ার সাথে। কিন্তু ফেসবুকটা চলে আসবে আমি কিছুক্ষণ আগে আপডেট দিয়েছি এর জন্য এই ফিচারটা আমি পেয়েছি আপনার ক্ষেত্রে এখানে আপডেট দেখাবে আপডেট দেওয়ার পরেই ওপেন দেখাবে যদি আপডেট থাকে আপডেট দিয়ে দিবেন ঠিক আছে ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপডেট দেওয়ার পরেই ওপেনে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি আমার প্রোফাইলে ট্যাপ দিলাম এইখানে কিন্তু মিউজিকটা দেখতে পাচ্ছেন না ঠিক না তখন কিন্তু ছিল আমি কেটে দিয়েছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য যে কিভাবে অ্যাড করবেন মিউজিকটা যে কোনো প্রিয় গান অ্যাড করতে পারবেন তো অ্যাড করার জন্য যখনই আপডেট দিবেন ফেসবুকটা যা ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার সাথে সাথেই আপনার প্রোফাইলে ট্যাপ দিবেন প্রোফাইলে ট্যাপ দেওয়ার পরেই নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখানে একটা অপশন পাবেন মিউজিক নামে একটা অপশন এই মিউজিক অপশনটাতে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি মিউজিকে ট্যাপ দিলাম মিউজিকে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে কোনো মিউজিক থাকবে না যেহেতু আপনার অ্যাড করা নেই এইখানে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ট্যাপ দিতে হবে প্লাস আইকনে আসার সাথে সাথেই অনেকগুলো একাধিক মিউজিক এখানে পাবেন অনেকগুলো গান এখানে থাকবে পপুলার যেই গানগুলো আর কি তারপরে তারপরেও ক্যাটাগরি আছে যে কোন ক্যাটাগরির গান আপনার বেশি পছন্দ লাভ আছে অনেক ক্যাটাগরি তারপরেও আপনি চাইলে এখান থেকে আপনার গানটাকে সিলেক্ট করতে পারেন সার্চ করে যেমন এখানে যদি আপনি গানের কলিটা লিখেন মুভির নামটা লিখেন ওই গানটা এখানে চলে আসবে এক কথাই হচ্ছে আপনার পছন্দের গান আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে সার্চ করে তো কিভাবে অ্যাড করবেন আমি একটা গান অ্যাড করে দেখাচ্ছি যেমন প্লাস আইকনে ট্যাপ দিলাম এই গানটা আমি অ্যাড করব আর চাইলে এখান থেকে শোনে শোনে অ্যাড করতে পারবেন প্লে বাটন আছে ট্যাপ দিলেই কিন্তু শুনতে পারবেন গানটা এখন এই গানটা অ্যাড করার জন্য এই গানটার ওপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে একটা টিকমার আইকন চলে আসবে গানটার উপরে এই গানটা ওইখানে অ্যাড হয়ে গেল এখন এখান থেকে ব্যাগ চলে আসবেন এই যে দেখুন আমি ব্যাগ চলে আসলাম ব্যাগে আসার পরে আবারও যদি আমি মিউজিকে ট্যাপ দিই এই যে দেখুন মিউজিকে ট্যাপ দিলাম যেই যেই গানগুলো আপনি অ্যাড করেছেন এইখানে শু করবে এখন আপনার প্রোফাইলে নেওয়ার জন্য যেই গানটাকে আপনি প্রোফাইলে নিতে চান এইখানে দেখুন কিছু থ্রি ডট অপশন পাবেন থ্রি ডটে ট্যাপ দিবেন থ্রি ডটে ট্যাপ দেওয়ার পরে এখানে পিন টু প্রোফাইল নামে একটা অপশান চলে আসবে পিন টু প্রোফাইল এই পিন টু প্রোফাইলে ট্যাপ দিবেন এই যে দেখুন সাকসেসফুল অলরেডি কিন্তু পিন হয়ে গেল প্রোফাইলে এখন সব কিছু আমি কেটে দিব এই যে দেখুন সব কিছু কেটে দিলাম এখন যদি আমার ফেসবুকে আসি এখান থেকে প্রোফাইলে ট্যাপ দেই এই যে দেখুন আমি প্রোফাইলে ট্যাপ দিলাম এই যে দেখুন বাই গানটা কিন্তু এখানে চলে আসলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইলাম আজকের পর থেকে সবাই কিন্তু এই কাজটা করতে পারবেন ফেসবুকটা আপডেট দেওয়ার পরেই এরকমভাবে গান অ্যাড তে পারবেন প্রিয় গান যখনই অন্য কেউ অন্য একটা মোবাইল দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে আসবে এই প্রিয় গানটা সে শুনতে পাবে ঠিক আছে যে দেখুন ট্যাপ দিলেই কিন্তু গানটা বাজবে আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি এখান থেকে ফুল শুনতে পারবে চাইলে এখন আপনি যদি চান এইখান থেকে এই গানটা কেটে নতুন একটা গান অ্যাড করবেন তাও কিন্তু পারবেন এখান থেকে থ্রি ডটে ট্যাপ দিলেই এখান থেকে গানটা কাটতে পারবেন এই যে দেখুন আমি কেটে দিলাম এখান থেকে গানটা চলে যাবে ঠিক একইভাবে অ্যাড করার জন্য আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে মিউজিকে চলে আসবেন মিউজিক আসার পরে এখান থেকে কিন্তু গান করতে পারেন প্লাস দিয়ে এখানে নিয়ে আসবেন আর এখান থেকে পিন করে দিবেন প্রোফাইলে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক প্রোফাইলে প্রিয় গান প্রিয় মিউজিক অ্যাড করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য